ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো লিমিট এক্সটেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার 3 এর 8 মাইনাস এ টু দি পাওয়ার 3 এর 8 বাই এক্স টু দি পাওয়ার 5 এর 3 মাইনাস এ টু দি পাওয়ার 5 এর 3 ইজ ইকুয়াল টু 9/40 এ টু দি পাওয়ার মাইনাস 21/24। এখানে প্রথমেই যেটা দেওয়া আছে আমরা লিখে ফেলি, লিমিট এক্সটেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার 3 এর 8 মাইনাস এ টু দি পাওয়ার 3 এর 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 এর 3 মাইনাস এ টু দি পাওয়ার 5 এর 3। তো এখানে প্রথমেই আগে দেখো আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডস টু এ, তাহলে এখানে আমার প্রথমে লিখলাম এক্স টু দি পাওয়ার 3 এর 8 মাইনাস এ টু দি পাওয়ার 3 এর 8 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স টু দি পাওয়ার 5 এর 3 মাইনাস এ টু দি পাওয়ার 5 এর 3। এখন দেখো এখান থেকে প্রথমেই আমরা লিখছি লিমিট এক্সটেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার 3 এর 8 মাইনাস এ টু দি পাওয়ার 3 এর 8 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু লিমিট এক্সটেন্ডস টু এ 1/ এক্স টু দি পাওয়ার 5 এর 3 মাইনাস এ টু দি পাওয়ার 5 এর 3 বাই এক্স মাইনাস এ। এবার দেখো আমরা ফর্মুলা জানি যে লিমিট এক্সটেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এ টু দি পাওয়ার 3 এর 8 মাইনাস 1, আর এখানে এন হচ্ছে তোমার 3 এর 8 ইন্টু, এক্ষেত্রে হচ্ছে 1/5 এর 3 ইন্টু এ টু দি পাওয়ার 5 এর 3 মাইনাস 1। এবার এখান থেকে দেখো আমরা ব্রেক করছি কিভাবে, দেখো 3 এর 8 ইন্টু 3 এর 5 এ টু দি পাওয়ার, এখানে আসছে দেখো মাইনাস 5 এর 8 ইন্টু, এখানে দেখো আসছিল নিচে 2 এর 3, তাহলে ওপরে উঠলো মাইনাস 2 এর 3। তাহলে এবার এখান থেকে দেখো কি পাচ্ছি, 3 3 9 আর 8 5 40 এ টু দি পাওয়ার মাইনাস 5 এর 8 মাইনাস 2 এর 3 ইজ ইকুয়াল টু 9/40 এ টু দি পাওয়ার, এলসিএম হচ্ছে 24, তাহলে 5 3 15 আর এদিকে 16, তাহলে মানে হচ্ছে তোমার -15 -16 ইজ ইকুয়াল টু 9/40 এ টু দি পাওয়ার -31/24। তাহলে আমাকে দেখো এলএইচএস এটাই প্রুফ করতে দিয়েছিল, তাহলে আমি এটাই এলএইচএস থেকে আরএইচএস প্রুফ পেলাম। তাহলে 9/40 এ টু দি পাওয়ার -31/24 এটি হচ্ছে আমার আরএইচএস। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।